মাঝের সংখ্যাটি লেখো। 3 5, 3 এবং 5-এর মাঝের সংখ্যা 4, 3 4 5। তারপর 7 এবং 9, 7 এবং 9-এর মাঝে আছে 8, 12 এবং 14, 12 এবং 14-এর মাঝে আছে 13। তারপরের দিকে দেখো, বড় হাতের অক্ষরগুলির পাশে ফাঁকা ঘরে ছোট হাতের অক্ষরটি লেখো। বড় হাতের অক্ষর বি, তার পাশে ছোট অক্ষর লিখতে বলেছে, বি তাহলে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি এর পাশে স্মল বি। এরপরে ই আছে, ই আছে এখানে আমি ছোট হাতে ই লিখব। এইচ, বড় হাতের এইচ এর পাশে ছোট হাতের এইচ। বড় হাতের এম, বড় হাতের এম এর পাশে ছোট হাতের এম। বড় হাতের টি, বড় হাতের টি এর পাশে ছোট হাতের টি। ঠিক আছে, তারপরে আরেকটা দাগে বলেছে, ছোট হাতের অক্ষরগুলোর পাশে বড় হাতের অক্ষরটি লেখো। এখানে ছোট হাতের অক্ষরের পাশে বড় হাতের ই, এখানে জি আছে এখানে বড় হাতের জি লিখবো, এখানে ছোট হাতের এম এর পাশে বড় হাতের এ লিখবো, ছোট হাতের কিউর পাশে বড় হাতের কিউ লিখবো, ছোট হাতের আর এর পাশে বড় হাতের আর। ঠিক আছে, তারপর দেখো 9-এর দাগে বলেছে, বানান করে লেখো। এখানে 3 আছে, 3টা বানান করে লিখতে হবে। 3, তয় হস্য দন্তে ন, 3। 5, পয় চন্দ্রবিন্দু আকার পা চ, 5। 7 আছে, 7 দন্তে স আকার সা ত, 7। 9, দন্তে ন অন্তেষ্ট অ, 9। এখানে 11 আছে, 11টা বানান লিখবো, এ গা রো 11। তারপরে আছে সংখ্যা লেখো, বানান করে দেওয়া আছে, সংখ্যাটি লিখতে হবে। চ আকার র, 4, এখানে 4 লিখব। 7, এখানে 7 লিখব। এখানে 8 আছে, সংখ্যায় 8 লিখব। এখানে 10 আছে, সংখ্যায় 10 লিখব। ঠিক আছে।